पारलाखेमुंडी विधायक तथा जिला बीजेपी सभापति के नारायण राव को सांबादिक सम्मेलनी आज सांबादिक सम्मेलन डाकिवार मुख्य उद्देश्य होची काली गत काली आमर एसकेसीजी कॉलेज ग्राउंड रे गोटे मो हॉस्पिटल योजना रे दुटा मेडिकल इनॉग्रेशन लोकार्पण कौन गोटे प्रोग्राम थिला सेटा होची गवर्नमेंट प्रोग्राम रे एमपी के डाकिछंती किंतु आमर ये जिले रे दुटा विधायक को डाकिनांती এটা প্রোটোকলটা উল্লঙ্ঘন করা হচ্ছে আর মুখ্য উদ্দেশ্য প্রোটোকল উল্লঙ্ঘন করছেন মাননীয় জেলাপাল আটা যে প্রোগ্রাম করছেন উদয়গিরে গোটে হসপিটাল পার্লাখেমুন্ডি গোটে হসপিটাল দুইটা এমএলএ কু ডাকি তাকে মানে ইনভাইট করি গেস্ট করা কথা কিন্তু জেলাপাল এটি রাজনীতি করি দুইটা এমএলএ ছাড় দিয়ে এ প্রোগ্রাম করছেন মানে খালি আমকু ইনসল্ট করিয়া না এটা গজপতি জেলার 5 লক্ষ লোকঙ্কর মানে যে মনোভাবটা মানে ধোকা দেলা পরে এ জেলাপাল করছেন যেমিতি মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাণ্ডিয়ান বাবুকু লিজ দিয়ে যাইছেন ওড়িশাকু সেমিতি সাবলিজ নিয়ে যাইছি সব জেলাপাল ধরিকি সাবলিজ দিয়াইছি সো সাবলিজরে মানে আঙ্কে পাঠ পড়ুচন্তি না ওড়িশা বালা বলে চিন্তা করছন্তি না আমা ওড়িশার জন্ম বলে চিন্তা করছন্তি মু জানি পড়নি আঙ্কে বি তামিল শাসন কো সাপোর্ট করিকি ওড়িশা কো নষ্ট করিবা পাই যোটা দেখুচন্তি তেনো জিলা প্রশাসন কো মু অনুরোধ করছি ঠিক ভাবে টিকে ওড়িশা লোক হিসাবরে ওড়িয়া পাই আমার ওড়িশা জাতি পাই ওড়িশা র উন্নতি পাই চিন্তা করন্তু যিমিতি আর তামিল শাসন রে তামিল শাসনকু প্রোৎসাহন দিয়ে ওড়িশাকে বিকিবা চেষ্টা ন করতু বলে মু জেলাপাল অনুরোধ করছি না না যদি দরকার পড়ব এটা তো আমি তো মানে মানে আমি জেলাপাল ওয়ার্নিং দেছ এটা ভুল যেমতি দ্বিতীয় ন হব যদি হব এবে ইলেকশন বি অছি ইলেকশন মানে আমার ওড়িশার কোন সাধারণত জেলাপাল মানে ক্যান্ডিডেট পরে কাম করতে পার্টির বিজেডি ক্যান্ডিডেট হিসাব কাম করতে কলেক্টর হিসাব তাকে এবার কাম করতে কিন্তু যদি জেলাপাল যদি ঠিক যদি মানে ইলেকশন বিষয়ের হোক নহলে অন্য কোন প্রোটোকল বিষয়ের হোক ভুল ভাল যদি করব নিশ্চিত ভাবে আগামী দিনের রাস্তা করা হব কলেক্টর অফিস ঘেরাও করা হব সব মানে পদক্ষেপ নেওয়া নিশ্চিত ভাবে জেলাপাল যাক রয়েছেন তাকে কলেক্টর কাম করুনা তাকে ওনলি পার্টি কাম করছেন তাকে আপনার কেবে বি পাইবে যে অফিসে তাকে খালি ফিল্ডে মানে খালি মহিলা মন্ডল এ মন্ডল সে মন্ডল কইকি খালি রাজনীতি করা তাকে রখা হয়েছে না কলেক্টর হিসাবে সে রই না এটা বহু দুঃখর তেমন আমি তো মানে নিশ্চিত আমি তো আমাকে টিকে ডরিবা পড়ুছি যদ্বারা কি মানে অফিসিয়াল প্রশাসন দ্বারা ইলেকশন করা হচ্ছে এটা আমি তো বহু ইনস্ট্যান্সেস অছি তেমন আমি এটা ঠিক করা হওনি জেলাপাল এবে বি মানে ঠিক ভাবে যদি ন হবে আগামী দিনে বহু মানে কনসিকোয়েন্সেস ফেস করা পড়ব হ্যাঁ কালি মানে যে মিটিং বি চলতিলা লোকর মানে চিন্তাধারা বি রয়েছে গজপতি জেলার লোক আমাকে ভোট দিয়ে জিতেছেন দুইটা এমএলএ কু সে দুইটা এমএলএ নথিলে লোক চিন্তা করিকি তাকে বি অদা মিটিং রে উঠিকি পলাইছেন এটা গোটে আমপাই শুভ বলে আমি ভাবছু হ্যাঁ নির্বাচন তো নিরপেক্ষ হওয়া পাই তো আমি সবুলে ডিমান্ড করি আসছু কিন্তু প্রশাসন যাক সে রাস্তায় নাহান্তি তাকে ইলিগালি কেমিতি বিজেডি কি জিতাই দেব বলে তাঁর চিন্তাধারা সিনা এটা মানে সুরুখুরে যেমতি নির্বাচন সিস্টেমেটিক্যালি মানে প্রপরলি হব বলে তাঁর চিন্তাধারা রহুনি তেমন আমার জেলাপাল বি পুরা বুড়ি যাইছি গজপতি জেলার পাল যে অছি তা সে পুরা বুড়ি যাইছি মানে বিজেডি পার্টিরে তেমন তাঁকে সেতু নির্বৃত ন ন রইলে আমি আগামী দিনে তাঁর এগনিষ্টে আমি আন্দোলন ফন্দোলন করা হ্যাঁ নিশ্চিত ভাবে ইলেকশন কমিশনর কু মানে মানে ইনফরমেশন দেবু ইলেকশন কমিশন গত পঞ্চায়েত ইলেকশন রে মানে আমি 30টা মাস্টর কু নোটিফিকেশন হল পরে ট্রান্সফার করে দিয়েছিলে মোহনাকু হলে সঙ্গে সঙ্গে আমি ইনফরমেশন দেলু ইলেকশন কমিশন কু ইলেকশন কমিশন ইলেকশন সরিলা পরে তাকে ব্যাক করা অর্ডার আসলে ডেরি হল যদ্বারা কি তাকে ব্যাক হলে 30 জন এবে বি মানে তাকে বিভিন্ন স্টেপস নেবে ইলিগাল স্টেপস নেবে জেলাপাল মু জানিছি তেমন ইলেকশন কমিশন কু জনাইবু কোন কোন ইমিডিয়েটলি কোন কোন যেহেতু হতো ইমিডিয়েটলি আমি ইলেকশন কমিশন দ্বারা দ্বারস্থ হব গজপতি জেলা ইপিএ রু দিলীপ সতপথীঙ্ রিপোর্ট ইপিএ নিউজ এমিতি আউ কিছি নুয়া নুয়া খবর জানিবা পাই আমো ইপিএ চ্যানেল কু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করিবা কু ভুলন্তু নাহি।